আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে পরিচালিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ফেসবুক অনলাইন লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বর্তমান পরিস্থিতিতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো, সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই লাইভ ক্লাস উপস্থাপনায় আছি আমি রেহানা আক্তার, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে শুনতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আমরা চতুর্থ পর্ব ইলেকট্রনিক্স ও কম্পিউটার টেকনোলজির প্রিন্সিপালস অব ডিজিটাল ইলেকট্রনিক্স বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আজকে এটি আমাদের 21তম ক্লাস। গত ক্লাসে আমরা অধ্যায় 11 হতে মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার ও বাইনারি কনভার্টার নিয়ে রিভিউ করেছি। আজকে আমাদের এটি রিভিউ ক্লাস 4 এবং আজকে আমরা অধ্যায় 3 নিয়ে রিভিউ করব। অধ্যায় 3-এ রয়েছে অ্যারিথমেটিক কোড এবং কোডের রূপান্তর। শিক্ষার্থীরা, আজকের রিভিউ আলোচনা শেষে আমরা যা শিখব, বিভিন্ন প্রকার কোডের সংজ্ঞা, এক কোড হতে অন্য কোডে রূপান্তর, বিসিডি কোড ও XS3 কোডের যোগ বিয়োগ, হামিং কোড ও প্যারিটি চেক কোডের সাহায্যে ভুল নির্ণয় ও সংশোধন। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা মূল আলোচনায় চলে যাই। বিভিন্ন প্রকার কোডের সংজ্ঞা। শিক্ষার্থীরা, আমরা প্রথমেই জেনে নেই কোড কি। কোনো সংখ্যা, বর্ণ বা প্রতীক সম্বলিত তথ্যের কোনো একটি পদ্ধতিযুক্ত বাইনারি আকৃতিকে কোড বলে। কাজের সুবিধার জন্য বিভিন্ন ধরনের কোড ব্যবহৃত হয়, যেমন বিসিডি কোড, XS3 কোড, গ্রে কোড, হামিং কোড ইত্যাদি। বিসিডি কোড, বিসিডি এর পূর্ণ অর্থ হলো বাইনারি কোডের ডেসিমেল। কোনো ডেসিমেল সংখ্যার প্রতিটি ডিজিটকে 4-বিট বাইনারি সংখ্যায় রূপান্তর করলে যে কোড পাওয়া যায় তাকে বিসিডি কোড বলে। বিসিডি কোডটিকে 8421 কোডও বলা হয়। XS3 কোড, এটি একটি বিশেষ ধরনের নন ওয়েটেড কোড। কোনো ডেসিমেল সংখ্যার প্রতিটি অঙ্কের সাথে 3 যোগ করে 8421 কোডে রূপান্তর করলে বা 8421 কোডের সাথে বাইনারি 0011 যোগ করলে যে কোড পাওয়া যায় তাকে XS3 কোড বলা হয়। গ্রে কোড, গ্রে কোড একটি নন ওয়েটেড কোড। এটি এমন একটি কোড যাতে একটি সংখ্যা হতে পরবর্তী সংখ্যায় যেতে মাত্র একটি বিটের পরিবর্তন ঘটে। হামিং কোড, ভুল নির্ণয় ও সংশোধনের জন্য ব্যবহৃত কোডের মধ্যে বহুল ব্যবহৃত কোড হলো হামিং কোড। এই হামিং কোডে এক সংখ্যক ডাটার মধ্যে ওয়াই সংখ্যক পেরিটি বিট যুক্ত করে X+Y সংখ্যক বিটের ডাটা তৈরি করা হয়। ইউনিকোড, বিশ্বের সকল ভাষার বর্ণমালা এবং চিহ্নসমূহকে একটি মাত্র কোড পদ্ধতির আওতাভুক্ত করতে ইউনিকোড পদ্ধতির উদ্ভব হয়েছে। এটি একটি বহুল প্রচলিত 16-বিট কোড এবং এর মাধ্যমে সর্বমোট 2^16 = 65,536টি অদ্বিতীয় ক্যারেক্টার কম্পিউটারে উপস্থাপন করা যায়। আস্কি কোড, আস্কি এর পূর্ণ রূপ হল আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটি একটি বহুল প্রচলিত 7-বিট কোড। এই কোডের মাধ্যমে এই 60টি বিট দ্বারা
2^7 অর্থাৎ 128 অর্থাৎ 128টি ক্যারেক্টারকে প্রকাশ করা যায়। তাহলে শিক্ষার্থীরা আমরা বিভিন্ন ধরনের কোড সম্পর্কে জানলাম। এবার আমরা এক কোড হতে অন্য কোডে রূপান্তর প্রক্রিয়া জানব। প্রথমে আমরা বাইনারি সংখ্যাকে কিভাবে গ্রে কোডে রূপান্তর করা হয় আমরা তা জানব। এখানে দেখো শিক্ষার্থীরা 0100 একটি বাইনারি সংখ্যা, একে আমরা গ্রে কোডে রূপান্তর করব। এক্ষেত্রে দেখো প্রথমে আমরা বাইনারি সংখ্যাটিকে লিখব। বাইনারি সংখ্যা কি ছিল? 0100 বাইনারি সংখ্যাটিকে আমরা লিখব। লিখার পর এবার শিক্ষার্থীরা আমরা এই বাইনারি সংখ্যার MSB নির্ণয় করব, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট কোনটি তা নির্ণয় করব। তোমরা বলো তো এই বাইনারি সংখ্যার MSB বিট কোনটি? A0 নাকি A0? অবশ্যই A0। এই বাইয়ের জিরোটিকে আমরা কি বলি? MSB বিট। দেখো এই বামের জিরোটি হবে MSB বিট। তাহলে এখন আমরা এই বাইনারি সংখ্যাকে যখন গ্রে কোডে রূপান্তর করব, আমার প্রথমেই আমরা MSB বিট শনাক্ত করলাম। এবার এই বাইনারির MSB বিট হবে গ্রে কোডের MSB বিট। লক্ষ্য করো বাইনারির MSB ছিল 0, এটি গ্রে কোডের দেখো ঠিক বাইনারির MSB নিচে এই 0 বসবে। যদি এটি 1 হতো তাহলে কিন্তু এখানে 1 বসতো। তাহলে বাইনারির MSB হলো গ্রে কোডের MSB বিট যা আমরা এখানে লিখলাম। এবার শিক্ষার্থীরা আমরা এই বাইনারির MSBকে এর পরবর্তী দ্বিতীয় বিটের সাথে যোগ করব। দেখো বাইনারির এই MSBকে বাইনারির দ্বিতীয় বিটকে বিটের সাথে আমরা যদি যোগ করি, দেখো 0+1 যোগ করলে সাম কত হবে? 1। তাহলে এই সাম 1ই হবে গ্রে কোডের দ্বিতীয় বিট যা আমরা MSBর পরে লিখব। এবার আমরা গ্রে কোডের তৃতীয় বিট বের করব। এক্ষেত্রে দেখো আমরা কি করব, বাইনারির দ্বিতীয় বিটকে বাইনারির তৃতীয় বিটের সাথে আমরা যোগ করব। তাহলে 1+0 যোগ করলে সাম হবে কত? 1। এবং এই সাম 1ই হবে গ্রে কোডের তৃতীয় বিট যা আমরা এখানে লিখেছি। এবার আমরা গ্রে কোডের চতুর্থ বিট নির্ণয় করব। কিভাবে? দেখো এই বাইনারির তৃতীয় বিটকে বাইনারির চতুর্থ বিটের সাথে যোগ করব। তাহলে জিরোর সাথে যদি আমরা 0 যোগ করি তাহলে সাম হবে কত? 0। এবং এই সাম 0ই হবে গ্রে কোডের চতুর্থ বিট। শিক্ষার্থীরা এখানে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, যদি যোগের ক্ষেত্রে ক্যারি আসে অর্থাৎ ক্যারি 1 আসে তাহলে কিন্তু ক্যারি বাদ দিতে হবে, শুধু সাম বসবে। তাহলে শিক্ষার্থীরা আমরা পেয়ে গেলাম গ্রে কোড, অর্থাৎ বাইনারি 0100 আমরা গ্রে কোড পেয়ে গেলাম কত? 0110। এভাবে শিক্ষার্থীরা আমরা একটি বাইনারি সংখ্যাকে গ্রে কোডে রূপান্তর করব। এবার আমরা গ্রে কোডকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা জানব। এখানে দেখো 0110 গ্রে কোডের এই সংখ্যাটিকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। এক্ষেত্রে দেখো আমরা প্রথমেই আবার এই গ্রে কোডের সংখ্যাটিকে আমরা লিখলাম কত? 0110। এবং এক্ষেত্রে শিক্ষার্থীরা গ্রে কোডের MSB বিটটি আমরা শনাক্ত করব। MSB বিট কোনটি হবে? দেখো এই বাইয়ের বিটটি হবে MSB বিট। তাহলে এই MSB বিটের মান কত? 0। এখন আমরা এই গ্রে কোডকে বাইনারিতে কনভার্ট করব। তাহলে এক্ষেত্রেও গ্রে কোডের MSB হবে বাইনারির MSB। দেখো এই গ্রে কোডের MSB 0 হচ্ছে বাইনারির MSB যা আমরা এই গ্রে কোডের ঠিক নিচে লিখেছি, অর্থাৎ এই 0 এখানে বসেছে। এক্ষেত্রেও কিন্তু যদি এখানে এই MSB 1 হলে কিন্তু এখানেও MSB 1ই হতো। তাহলে আমরা বাইনারির MSB বিট পেয়ে গেলাম। এবার আমরা দেখো
এই বাইনারির দেখো এই এমএসবি কে গ্রে কোডের এমএসবির পরে দ্বিতীয় বিটের সাথে যোগ করব। দেখো অ্যারো কিভাবে দেখানো হয়েছে, এই জিরোর সাথে এই ওয়ানকে যোগ করতে হবে। তাহলে জিরোর সাথে ওয়ান যোগ করলে আমরা কত পাবো, সাম পাবো ওয়ান। দেখো এই সাম ওয়ান হবে বাইনারির দ্বিতীয় বিট। এবার আমরা দেখো এই বাইনারির দ্বিতীয় বিটকে, বাইনারির দ্বিতীয় বিটকে গ্রে কোডের তৃতীয় বিটের সাথে যোগ করব। তাহলে এখানে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে সাম কত হবে, জিরো। দেখো এই সাম জিরো হবে বাইনারির তৃতীয় বিট। এক্ষেত্রে কিন্তু ক্যারি ওয়ান রয়েছে, এই ক্যারি বাদ যাবে। এবার আমরা বাইনারির চতুর্থ বিট বের করব। তাহলে বাইনারির তৃতীয় বিটের সাথে গ্রে কোডের চতুর্থ বিট জিরোকে যদি যোগ করা হয়, সাম কত হবে, জিরো। এবং এই সাম জিরোই হবে বাইনারির চতুর্থ বিট। তাহলে শিক্ষার্থীরা আমরা এই গ্রে কোডের জিরো ওয়ান ওয়ান জিরোকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করে কত পেলাম, জিরো ওয়ান জিরো জিরো। এবার শিক্ষার্থীরা আমরা বিসিডি কোড ও অ্যাক্সেস থ্রি কোডের সাহায্যে কিভাবে যোগ ও বিয়োগ করা হয় আমরা তা জানব। প্রথমে আমরা বিসিডি কোডের সাহায্যে কিভাবে যোগ করতে হয় তা জেনে নিব। এখানে দেখো শিক্ষার্থীরা 12 একটি ডেসিমেল সংখ্যা এবং 9 একটি ডেসিমেল সংখ্যা, এই দুইটি সংখ্যাকে আমরা বিসিডি কোডের সাহায্যে যোগ করব। এক্ষেত্রে দেখো প্রথমে আমরা 12-এর বিসিডি কোড লিখব। 12-এর বিসিডি কোড কত হবে, প্রথমে দেখো যেহেতু এখানে দুটি ডিজিট রয়েছে, তাহলে প্রথমে এখানে আমরা 1-এর 4-বিট বাইনারি লিখব। দেখো 1-এর 4-বিট বাইনারি কত, 0001। এরপরে আমরা 2-এর 4-বিট বাইনারি 0010 লিখব। তাহলে আমরা 12-এর বিসিডি কোড পেয়ে গেলাম। এবার আমরা নিচে 9-এর বিসিডি কোড লিখব। 9-এর বিসিডি কোড কি হবে, 9-এর 4-বিট বাইনারি কত, এখানে দেখো 1001। এটি হচ্ছে 9-এর 4-বিট বাইনারি, অর্থাৎ 9-এর বিসিডি কোড। আর এখানে দেখো এই 1-এর নিচে আমরা 0000 লিখব। এবার আমরা 12-এর বিসিডি কোডের সাথে 9-এর বিসিডি কোডকে আমরা যোগ করব। তাহলে যোগ করে দেখো 0+1 সাম হবে 1, 1+0 সাম 1, 0+0 সাম 0, 0+1 সাম 1, 1+0 সাম 1, 0+0 সাম 0, 0+0 সাম 0, 0+0 সাম 0 আমরা পেলাম। আর এখানে আমরা 12-এর সাথে যদি ডেসিমেল 9-কে যোগ করে আমরা কত পেলাম, 21। এখন এখানে লক্ষ্য করো শিক্ষার্থীরা, 0001 এই চারটি বিটকে বলা হয় এমএসবি বিট নিবল, এবং এই 1011 এই চারটি বিটকে বলা হয় এলএসবি নিবল। এখন এখানে দেখো এমএসবি নিবেলের ডেসিমেল ভ্যালু 1 আর এলএসবি নিবেলের ডেসিমেল ভ্যালু কত, 1011, অর্থাৎ 11। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এলএসবি নিবেলের মান কত, 9-এর চেয়ে বেশি, আর এমএসবি নিবেলের মান কিন্তু 9 বা 9-এর চেয়ে কম। এখন যেহেতু এলএসবি নিবেলের মান 9-এর চেয়ে বেশি, তাই এই এলএসবি নিবেলের সাথে আমরা 6 যোগ করব, অর্থাৎ 6-এর বাইনারি 0110 আমরা এলএসবি নিবেলের সাথে যোগ করব। আর যেহেতু এমএসবি নিবেলের মান 1, এর জন্য এর সাথে আমরা 0000 যোগ করব। তাহলে এখন আমরা যোগ করে দেখো আমরা কত পেলাম। এখন শিক্ষার্থীরা তোমাদেরকে আমি আর যোগ কিভাবে করতে হয় দেখাবো না, আমি সরাসরি যোগ ফলটা বলবো। দেখো কত, 0010, এরপরে 0001। এখন তাহলে আমরা এই বিসিডি যোগ ফল পেয়ে গেলাম। সুতরাং নিম্ন বিসিডি যোগ ফল কত হবে, দেখো এখানে 0010001, এটি হলো নির্ণেয় বিসিডি যোগফল, কত, 12 এবং 9 ডেসিমেল সংখ্যাটি।
এখন শিক্ষার্থীরা আমরা চেক করে দেখব যে এই বিসিডি যোগফলটি সঠিক হয়েছে কিনা। কিভাবে আমরা চেক করব, দেখো এই বিসিডি যোগফলে দেখো 0010 এর ডেসিমেল কত, 2, আর 0001 এর ডেসিমেল হলো 1। অর্থাৎ বিসিডি যোগফলকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে কত পেলাম, 21। এখানে দেখো 12 এবং 9 এরও ডেসিমেল যোগফল কত, 21। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 12 এবং 9 ডেসিমেল সংখ্যাটিকে আমরা যে বিসিডি কোডের মাধ্যমে যোগ করলাম তা সঠিক হয়েছে। এবার আমরা বিসিডি কোডের সাহায্যে কিভাবে যোগ করতে হয় আমরা তা জানব। এখানে দেখো বিসিডি কোডের মাধ্যমে আমরা ডেসিমেল সরি এবার আমরা বিসিডি কোডের বিয়োগ কিভাবে করতে হয় তা জানব। বিসিডি কোডের মাধ্যমে আমরা ডেসিমেল 8 হতে 4 কে বিয়োগ করব। এক্ষেত্রে দেখো এই 8, প্রথমে আমরা 8 এর বিসিডি কোড 1000 লিখব। লিখে এখন দেখো এই 4 অর্থাৎ বিয়োজ্যের আমরা 9 পরিপূরক নির্ণয় করব। 9 পরিপূরক আমরা কিভাবে বের করব তোমাদের মনে আছে তো? 9 পরিপূরক আমরা বের করব 9 থেকে এই 4 কে আমরা বিয়োগ দিব, তাহলে কত হবে, 5। এবং 5 এর বাইনারি কত, 0101 হবে এই 4 এর 9 পরিপূরক। তাহলে আমরা 4 এর 9 পরিপূরক পেয়ে গেলাম। এবার আমরা 8 এর বিসিডি কোডের সাথে 4 এর 9 পরিপূরককে যোগ করব। যোগ করে আমরা কত পেলাম দেখো, 1101। এখন লক্ষ্য করো দেখো এর ভ্যালু কত, এর ভ্যালু কিন্তু ডেসিমেল ভ্যালু হলো 13 অর্থাৎ 13, যা অর্থাৎ এই যোগ ফলের মান কত, 9 চেয়ে বেশি। তাহলে এর সাথে 6 এর বাইনারি 0110 আবার যোগ করতে হবে, তাহলে আমরা যোগ করে কত পেলাম দেখো, 10011 আমরা পেলাম, কি 6 এর বাইনারি যোগ করে। তাহলে এখানে লক্ষ্য করে এই যোগ ফলটিতে তোমরা লক্ষ্য করো এই 1টি কিন্তু শেষ ক্যারি, তাহলে এই শেষ ক্যারিটি কি করতে হবে, এখান থেকে বাদ দিয়ে দিব। বাদ দিলে বাকি থাকবে কি, 0011, এর সাথে এনে আমরা এই শেষ ক্যারি 1কে যোগ করে দিব। তাহলে যোগ করে আমরা কত পেলাম দেখো, 0100। এবং শুধু এই 0100ই হবে নির্ণেয় বিয়োগফল, অর্থাৎ বিসিডি কোডের মাধ্যমে নির্ণেয় বিয়োগফল কত, 0100। এই 0100 ডেসিমেল কত, 4। এখন শিক্ষার্থীরা আমরা একটু চেক করে দেখব এই বিয়োগটি সঠিক হয়েছে কিনা। এখানে দেখো আমরা যদি 8 থেকে 4 বিয়োগ দেই ডেসিমেল কত পাই, 4। এখানে দেখো বিসিডি বিয়োগ ফল কত ছিল, 0100, একে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি কত আসছে, 4। তাহলে দেখো এখানেও 4, এখানেও 4, অর্থাৎ আমাদের বিসিডি এই বিয়োগ ফলটি সঠিক হয়েছে। এবার আমরা বিসিডি কোডের মাধ্যমে ডেসিমেল 4 হতে 6, একটু আগেও কিন্তু আমরা বিসিডি কোডের মাধ্যমে বিয়োগ করেছে শিক্ষার্থীরা, সেটি ছিল কি, একটি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। এবার আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করব। এক্ষেত্রে দেখো প্রথমে তাহলে 4 থেকে যেহেতু বিয়োগ করব, তাহলে 4 এর আমরা বিসিডি কোড লিখলাম 0100, এবং 6 কে বিয়োগ করব, তাহলে 6 এর 9 পরিপূরক লিখলাম কত, 9 থেকে যদি 6 বিয়োগ দেই কত হবে, 3, 3 এর 4 বিট বাইনারি কত, 0011 আমরা লিখলাম। লিখে এবার আমরা 4 এর বিসিডি কোডের সাথে 6 এর 9 পরিপূরক যোগ করব, যোগ করে কত পেলাম, 0111। এখানে আমরা 4 থেকে 6 বিয়োগ দিলে -2 পাব। এবার শিক্ষার্থীরা এই যোগফলটি লক্ষ্য করো, 0111 ইকুয়াল টু আমরা ডেসিমেল কত লিখতে পারি, 7, যা 9 এর কম। সুতরাং এর সাথে আর 6 বা 0110 যোগ হবে না। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এই 0111 বা 7 এর 9 পরিপূরক বের করব। তাহলে 7 এর 9 পরিপূরক হবে 9 - 7 অর্থাৎ 2 বা 2 এর বাইনারি 0010। আর বিয়োগফল হবে এখানে শিক্ষার্থীরা, আমরা একটা মাইনাস সাইন দিব, কেন, যেহেতু আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করছি এর জন্য মাইনাস সাইন হবে। আর
এখানে 0 0 1 0ই হবে নির্ণেয় বিয়োগফল বা সমান সমান -2 আমরা লিখতে পারি। এবং এক্ষেত্রেও দেখো আমরা কি দেখতে পাচ্ছি, যদি 4 থেকে 6 বিয়োগ দিলে কত পাই, -2, এখানেও আমরা -2 দেখতে পাচ্ছি। অর্থাৎ বিসিডি কোডের মাধ্যমে আমরা যে 4 থেকে 6 বিয়োগ করলাম তা সঠিক হয়েছে। এবার আমরা অ্যাক্সেস 3 কোডের সাহায্যে কিভাবে যোগ করতে হয় জানব। দেখো ডেসিমেল 7 এবং 4 এর যোগফল আমরা অ্যাক্সেস 3 কোডের মাধ্যমে বের করব। প্রথমে দেখো 7 এর বাইনারি আমরা লিখলাম, এরপর 7 এর অ্যাক্সেস 3 কোড কত হবে, এর সাথে আমরা 3 এর বাইনারি 0011 যোগ করে আমরা পেলাম কি 1010। একইভাবে আমরা 4 এর বাইনারি লিখলাম 0100, এবং 4 এর অ্যাক্সেস 3 কোড হবে 0100-র সাথে আমরা যোগ করব 0011, তাহলে পেলাম কত 0111। তাহলে এবার 7 এর অ্যাক্সেস 3 কোড এবং 4 এর অ্যাক্সেস 3 কোডকে আমরা যোগ করব, যোগ করলে কত পেলাম দেখো 10001। এখানেও দেখো যোগ ফলে 1 রয়েছে, ক্যারি 1 রয়েছে, যেহেতু যোগ ফলে ক্যারি 1 রয়েছে এর জন্য যোগ ফলের সাথে আমরা 0011 যোগ করব। যোগ করলে আমরা যে যোগ ফলটি পাবো সেটি হবে নির্ণেয় যোগ ফল। তাহলে নির্ণেয় যোগ ফল কত দেখো 10001-এর সাথে আমরা যোগ করব 0011, আমরা যোগ ফল পেয়ে গেলাম কত 10100। এক্ষেত্রে দেখো আমাদের যোগফলটি অ্যাক্সেস 3 কোডের মাধ্যমে সঠিক হয়েছে কিনা। দেখো 7 এবং 4 যোগ করলে কত হবে 11, আর এখানে দেখো আমরা 4 বিট করে মিলাবো 0100, এর ডেসিমেল কত 4, আর এখানে 1 এর বামে যদি 3টি জিরো দেই কি হবে 1, ডেসিমেল হবে 1, অর্থাৎ 14 কত 14, এখানে কিন্তু যোগফল 14 পাচ্ছি। কেন, যেহেতু অ্যাক্সেস 3 কোডের মাধ্যমে যোগ ছিল 11, 3 যোগ হয়ে কত 14 হয়ে যাবে, তাহলে এটিও আমাদের সঠিক হয়েছে। এবার আমরা অ্যাক্সেস 3 কোডের সাহায্যে ডেসিমেল 8 হতে 5 কে বিয়োগ করব। এক্ষেত্রে প্রথমেই আমরা দেখো 8 এর অ্যাক্সেস 3 কোড আমি একবারে লিখে ফেলেছি, অর্থাৎ 8 এর সাথে যদি আমরা কি করব 3 যোগ করে 11, 11 এর 4 বিট বাইনারি 1011 হবে 8 এর অ্যাক্সেস 3 কোড, আর 5 এর 9 পরিপূরক কত 0100 লিখে আমরা যোগ করব। তাহলে যোগফল কত পেলাম দেখো 1111, অর্থাৎ 15। সুতরাং যোগফল 9 হতে বেশি, তাই এর সাথে আবার আমরা কত 0110 যোগ করব, যোগ করে যোগফল কত পেলাম 10101। এক্ষেত্রেও দেখো এই সর্বশেষ ক্যারি কিন্তু 1, তাই এই সর্বশেষ এই ক্যারিটিকে আমরা যোগফল হতে বাদ দিব, বাদ দিয়ে কত পেলাম দেখো 0101 এর সাথে যোগ করে দিব, তাহলে যোগফল কত পেলাম 0110, এবং এই 0110 হবে নির্ণেয় বিয়োগফল কত 0110। একে যদি শিক্ষার্থীরা আমরা ডেসিমেলে কনভার্ট করি কত হবে 6, 6 কিন্তু 3 এর অ্যাক্সেস 3 কোড। তাহলে এখানে দেখো 8 থেকে 5 বিয়োগ দিলে কিন্তু কত হয় 3, তাহলে আমরা যেহেতু অ্যাক্সেস 3 কোডের মাধ্যমে আমরা বিয়োগ করেছি তাহলে আমরা এখানে বিয়োগফল কত পেয়েছি 6, অর্থাৎ 3 এর অ্যাক্সেস 3 কোড। এবার শিক্ষার্থীরা আমরা হামিং কোড ও প্যারিটি চেক কোডের সাহায্যে কিভাবে ভুল নির্ণয় ও সংশোধন করা হয় আমরা তা জানব। প্রথমে আমরা হামিং কোডের সাহায্যে ভুল নির্ণয় ও সংশোধন কিভাবে করতে হয় আমরা তা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা কোনো তথ্যকে যখন বাইনারি বা অন্যান্য কোড ব্যবহার করে ট্রান্সমিট করা হয় তখন নানা কারণে তথ্য পরিবর্তিত হয়ে রিসিভারে ভুল আকারে ধরা পড়ে। এই ভুল সংশোধনের জন্য হামিং কোড একটি উল্লেখযোগ্য কোড। হামিং কোড নিজে নিজেই ভুল বিটটিকে সংশোধন করে নিতে পারে, এবং এই হামিং কোডে ডাটার মধ্যে পূর্ব নির্ধারিত স্থানে একাধিক প্যারিটি বিট ব্যবহার করা হয়। এই প্যারিটি বিটকে হামিং বিটও বলা হয়। এই হামিং বিটের অবস্থান 2n দ্বারা নির্ধারণ করা হয়, অর্থাৎ n এর মান যদি 0 1 2 3 4 ইত্যাদি বসিয়ে 1 2 4 8 16 ইত্যাদি স্থানে কোডের মধ্যে প্যারিটি বিট স্থাপন করা হয়।
এখন শিক্ষার্থীরা আমরা একটি উদাহরণের সাহায্যে জানব কিভাবে হামিং কোডের মাধ্যমে ভুল নির্ণয় ও সংশোধন করা হয়। আমরা ধরি ওয়াই এর আস্কি কোড হলো 101001। তাহলে এটি এর মধ্যে প্রথম, দ্বিতীয়, চতুর্থ, অষ্টম স্থানে চারটি প্যারিটি বিট স্থাপন করতে হবে। তাহলে শিক্ষার্থীরা ওয়াইয়ের আস্কি কোডে রয়েছে 60টি বিট এবং এর মধ্যে চারটি প্যারিটি বিট স্থাপন করতে হবে, তাহলে মোট বিট সংখ্যা হবে 11টি। দেখো এখানে আমরা 1 থেকে 11 পর্যন্ত লিখেছি, এই 11টি হলো 11টি বিটের বিট পজিশন, অর্থাৎ ওয়াইয়ের আস্কি কোডের 60টি বিট এবং 4টি প্যারিটি বিট এই 11টি পজিশনে বসানো হবে। তো এখানে দেখো আমরা জেনেছি কি, প্রথম স্থানে আমরা H1, দ্বিতীয় স্থানে H2, চতুর্থ স্থানে H3 এবং অষ্টম স্থানে আমরা H4, এই 4টি প্যারিটি বিটকে বা হামিং বিটকে বসাবো এবং বাকি 60টি অবস্থানে আমরা ওয়াইয়ের আস্কি কোডের 60টি বিটকে বসানো হয়েছে। এখন শিক্ষার্থীরা আমরা H1, H2, H3 এবং H4 এর মান আমরা বের করব। এক্ষেত্রে আমরা দেখো এই 3-এর পজিশনে 1 রয়েছে, 7-এর পজিশনে 1, 9-এর পজিশনে 1 এবং 11-এর পজিশনে 1 রয়েছে। তাহলে এই যে 1-এর পজিশনগুলি আমরা শনাক্ত করব, 1-এর পজিশনগুলিকে শনাক্ত করে এই পজিশনগুলিকে আমরা বাইনারিতে রূপান্তর করব এবং বাইনারি মানগুলিকে যোগ করব। এক্ষেত্রে ক্যারিকে বাদ দিতে হবে। তাহলে প্রথমে দেখো এই 3-এর পজিশনের নিয়ে আমরা বাইনারিতে কনভার্ট করলাম, এরপরে দেখো 7-এর পজিশনকে বাইনারিতে কনভার্ট করলাম, 9-এর পজিশন এবং 11-এর পজিশনকে বাইনারিতে কনভার্ট করলাম, পরে আমরা এখন যোগ করব। দেখো যোগ করে এখানে কত পেলাম, 0110। আর এক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা আমরা ক্যারি বাদ দিয়ে দিয়ে যোগ করা হয়েছে। এখন এখানে দেখো এই 0 হবে H1, A1, H2, A1, H3 এবং এই 0 হবে H4। তাহলে এই 4টি H1, H2, H3, H4 এর মানকে আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমরা কি পাবো, দেখো বসিয়ে দিয়ে আমরা হামিং কোড পেয়ে গেলাম, 11 বিটের হামিং কোড পেয়ে গেলাম। এই 11 বিটের হামিং কোডটিকে এখন কি ট্রান্সমিটার হতে ট্রান্সমিট করা হয়েছে, রিসিভার কি করবে এই 11 বিটটিকে আবার রিসিভ করবে এবং রিসিভ করে দেখবে যে কোন কোন পজিশনে আবার 1 রয়েছে। এখানে দেখো কোন কোন পজিশনে 1, 2, 3, 4, 7, 9, 11, এই পজিশনগুলিতে 1 রয়েছে। এই পজিশনগুলিকে নিয়ে আবার বাইনারিতে কনভার্ট করবে এবং ক্যারি বাদ দিয়ে যোগ করবে এবং দেখো এই যে পজিশনগুলিকে বাইনারিতে কনভার্ট করবে, করে দেখো এখন ক্যারি বাদ দিয়ে দিয়ে যোগ করবে। যোগ করে রিসিভার যদি দেখে যে যোগ ফল 0, দেখো 0000 হয়েছে, তাহলে রিসিভার বুঝবে যে ট্রান্সমিটার হতে যে ডাটাটি এসেছে তাতে কোনো ভুল নেই। কিন্তু শিক্ষার্থীরা কোনো কারণে যদি কোনো ডাটা ভুল হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, যোগফল কিন্তু 0 হবে না। এখন আমরা ধরে নিলাম 6-এর স্থানে ভুলে 0 ছিল, 1 হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো এই যে 6-এর পজিশনটি কিন্তু ঢুকে যাবে বাইনারি, এর সাথে যোগ হয়ে যাবে। তখন যোগ হলে দেখো আমরা যোগফল কত পাবো, যোগফল কত পেলাম, 0110। একে যদি ডেসিমেলে কনভার্ট করি কত হয়, 6। তাহলে এই যোগ ফলের ডেসিমেল ভ্যালুতেই বুঝতে হবে যে ভুল হয়েছে, অর্থাৎ যেহেতু যোগ ফল 6, সুতরাং এ থেকে আমরা বুঝতে পাচ্ছি যে 6-এর পজিশনে যে ডাটাটি এসেছে সেটি ভুল হয়েছে। সুতরাং সেই ডাটাটি যেহেতু 1, তাকে যদি 0 করে দেওয়া হয় তাহলে এখান থেকে এই 6-এর বাইনারি মান চলে যাবে, ফলে এই যোগফল কিন্তু আবার 0 হয়ে যাবে। তাহলে এভাবে শিক্ষার্থীরা আমরা প্যারিটি বিটের মাধ্যমে কিভাবে ডাটা কোন ডাটাটি ভুল হয় তা শনাক্ত করা যায় এবং সেই ভুলকে কিন্তু সংশোধনও করা যায়।
এবার আমরা প্যারিটি বিট বা প্যারিটি চেক কোডের মাধ্যমে কিভাবে ভুল নির্ণয় করা হয় তা আমরা জানব। আমরা ধরি যে একটি 4 বিটের ডাটাকে এক স্থান হতে অন্য স্থানে পাঠাতে হবে, তাহলে ট্রান্সমিটারের মাধ্যমে যে ডাটাকে পাঠানো হবে রিসিভারে সে ডাটাই পাওয়া যাবে। যদি পাওয়া না যায় তাহলে বুঝতে হবে যে ডাটাতে ভুল হয়েছে। আর এই ভুল নির্ণয়ের জন্য কি প্যারিটি বিট ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা, আমরা প্যারিটি বিটের সাহায্যে কিভাবে ভুল নির্ণয় করা হয় তা অপর স্লাইডে আমরা দেখাবো। দেখো, এখানে প্যারিটি বিটের সাহায্যে ভুল নির্ণয়ের একটি সার্কিট দেখানো হয়েছে। এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো, এটি হলো ট্রান্সমিটিং ডিজিটাল সিস্টেম, এটি হলো রিসিভিং ডিজিটাল সিস্টেম। এখান থেকে 4 বিটের ডাটাকে রিসিভিং সিস্টেমে পাঠানো হবে। তো এই 4টি বিটকে আবার প্যারিটি বিট জেনারেটরেও দেওয়া হবে। কেন? এই প্যারিটি বিট জেনারেটর থাকবে এই ট্রান্সমিটিং সিস্টেমে প্যারিটি বিট তৈরি করার জন্য। এই প্যারিটি বিট জেনারেটরটি অড প্যারিটি জেনারেটরও হতে পারে, ইভেন প্যারিটি জেনারেটরও হতে পারে। তাহলে শিক্ষার্থীরা, এই 4 বিটের মূল ডাটা এবং এই প্যারিটি বিট সহ মোট 5টি বিট থাকবে এই কোড গ্রুপে। এই 5টি বিট এই রিসিভিং সিস্টেমে এসে ইরর ডিটেক্টরে প্রবেশ করবে। দেখো, এই 5টি লাইন দেখানো হয়েছে। এখন এই ইরর ডিটেক্টরটি ট্রান্সমিটিং সিস্টেম হতে যে ডাটাটি এসেছে তার মধ্যে যদি কোনো ভুল থাকে, তাহলে ইরর ডিটেক্টরে যে অ্যালার্ম রয়েছে এই অ্যালার্মটি সঙ্গে সঙ্গে বেজে উঠবে। ইরর ডিটেক্টরকে জোর এবং বিজোর এই 2 ধরনের প্যারিটির জন্য কাজ করানো হয়। যদি জোর প্যারিটির জন্য কাজ জোর প্যারিটির জন্য যদি হয়, সেক্ষেত্রে এখানে যে এই কোডটি এসেছে প্যারিটি বিট সহ, এখানে যদি 1-এর সংখ্যা জোর না হয় তাহলে ইরো ডিটেক্টরটি এই অ্যালার্মটি বেজে উঠবে। অনুরূপভাবে বিজোর প্যারিটির জন্য হলে প্যারিটি বিট সহ মোট 1-এর সংখ্যা যদি বিজোর না হয় তাহলে ইরো ডিটেক্টরের অ্যালার্ম বেজে উঠবে। এভাবে শিক্ষার্থীরা প্যারিটি বিটের সাহায্যে কি এই সার্কিটটির মাধ্যমে ভুল নির্ণয় করা যায়, তবে এর সাহায্যে ভুল সংশোধন করা যায় না। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা অধ্যায় 3 অর্থাৎ 3 নম্বর অধ্যায়ের উপর রিভিউ আলোচনা করলাম। এবারে তোমাদের জন্য রয়েছে অধ্যায় 3-এর উপর বাড়ির কাজ। আজকের এই রিভিউ আলোচনার উপর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে শিক্ষার্থীরা তোমরা কমেন্ট করে প্রশ্ন করে আমার কাছ থেকে জেনে নিতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। আর শিক্ষার্থীরা, তোমরা চ্যাপ্টার 5 নিয়ে রিভিউ আলোচনা করতে বলেছো, যদি আগামী ক্লাস আমরা নেই তাহলে অবশ্যই আমি চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করব। আর আজকের এই ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করলেই দেখতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই প্রত্যাশায় শেষ করছি। থ্যাংক ইউ।